ফিরে এলাম আমাদের দ্বিতীয় রান্না। আমাদের দ্বিতীয় রান্নাটা হচ্ছে ইয়োগার্ট ডেজার্ট। বাড়িতে আপনার শর্ট নোটিসে মেহমান আসছে, আপনি রান্না করতে বসেছেন, কিন্তু ডেজার্টটা কী করবেন বুঝে পাচ্ছেন না। ঘরে যদি এই উপকরণগুলো মজুদ রাখেন তাহলে কিন্তু ফটাফট একটা দারুণ ডেজার্ট তৈরি হয়ে যাবে। তো কী কী উপকরণ মজুদ রাখতে হবে সেটা তো জানতে হবে। চলুন ডেজার্টটা তৈরি করার আগে একটু দেখে নিই এটা বানাতে কী কী উপকরণ লাগে। ইয়োগার্ট ডেজার্ট তৈরি করতে আমাদের লাগবে টক দই আধা কেজি, কনডেন্সড মিল্ক এক টিন, ক্রিম এক টিন, ফ্রুট ককটেল এক টিন, প্লেন কেক কোয়ার্টার পাউন্ড, বাটার ভ্যানিলা অ্যাসেন্স আধা চা চামচ, বাদামের কটকটি পরিমাণ মতো এবং চেরি ফল 8-10টি। আমাদের দেখা হয়ে গেল এটার জন্য কী কী উপকরণ লাগে। চলুন এখন আমরা রান্নায় চলে যাই। এখানে রান্নার কোনো ব্যাপার নেই, এটা খুবই সহজ, জাস্ট মিক্স করবেন। প্রথমে নেব টক দই, হাফ কেজি টক দই। তারপরে নেব এক টিন কনডেন্স মিল্ক, তারপরে নেব এক টিন ক্রিম। নানা রকমের ক্রিম তো বাজারে এসছে, আপনারা যেটা ইচ্ছা ক্রিম নিন। আর দেব বাটার ভ্যানিলা এসেন্স, আপনার কাছে যদি বাটার ভ্যানিলা এসেন্স থাকে তাহলে দেবেন, নতুবা ভ্যানিলা এসেন্স দিতে পারেন, নতুবা আপনার যদি ভালো লাগে আপনি পাইনঅ্যাপল এসেন্স দিতে পারেন, অথবা কিছুই না দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। এখন আমি এটাকে মিক্স করে নেব, জাস্ট মিশিয়ে নেব। যেন তিনটা উপাদানই সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এতে আপনার কোনো এক্সট্রা চিনি এক্সট্রা কিছু লাগবে না, এই তিনটাই তিনটার পরিপূরক, তিনটার জন্যই তিনটা একদম যথাযথ, এর বেশি আর লাগবে না। সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, খুব সুন্দর একটা বাটার ভ্যানিলা এসেন্স আসছে। এখন আমি দেব ড্রেন করে রাখা ফ্রুট ককটেল। টিনের ভেতর যে ফ্রুট ককটেলগুলো থাকে সেটার রসটা আপনারা ঝরিয়ে এই ফ্রুট ককটেলটা মিশিয়ে দিবেন। এবারে আর ফেটব না, জাস্ট আলতো করে মিশিয়ে দেব। আপনারা যদি চান জেলও দিতে পারেন এর মধ্যে। এখন আমি সার্ভিং ডিশে ঢেলে দেব। এত সহজ রান্না, সত্যি একটু স্বাদের ভিন্নতা আনার জন্য উপরে আমি কেক, প্লেন কেক, জাস্ট একটু মোটা মোটা করে ক্রাম্বল করে দেব। এত সহজ রান্না, নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে সবাই রান্না করতে পারেন। বাড়িতে যে কেউ জাস্ট এই ফলগুলো মিশিয়ে একটা দারুণ ডেজার্ট তৈরি করতে পারে। এবার আমি নিয়েছি বাদামের কটকটিকে ভেঙে ভেঙে, বাটার ব্রিটল আজকাল ছোট ছোট প্যাকেটে কিনতে পাওয়া যায়, ওগুলো একটু উপরে দিয়ে দিলে আরও ভালো হয়। তার উপরে একটু রঙের ছোঁয়া আনার জন্য চেরি, তৈরি হয়ে গেল আমাদের ঝটপট ইয়োগার্ট ডেজার্ট। আপনারা সবাই তৈরি করবেন, খুবই সহজ। বাড়িতে যে টিনেজ মেয়েটাকে রান্নাঘরে যেতে দেওয়া হয় না, তোমরা অবশ্যই চেষ্টা করে দেখবে, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আপনাদের সবার সুবিধার জন্য আরেকবার একটু এর প্রণালীটা দেখে নিই। ইয়োগার্ট ডেজার্ট তৈরি করতে আমাদের লাগবে টক দই আধা কেজি, কনডেন্সড মিল্ক এক টিন, ক্রিম এক টিন, ফ্রুট ককটেল এক টিন, প্লেন কেক কোয়ার্টার পাউন্ড, বাটার ভ্যানিলা এসেন্স আধা চা চামচ, বাদামের কটকটি পরিমাণ মতো এবং চেরি ফল 8-10টি। প্রথমে একটি বাটিতে দই, কনডেন্সড মিল্ক, ক্রিম ও বাটার ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
তারপর এতে ফ্রুট ককটেল দিয়ে আর একটু মিশিয়ে পরিবেশন পাত্রে ঢেলে তার উপর প্লেন কেক, বাদামের কটকটি ও চেরি ফল ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন বিদেশি রেসিপি ইয়োগার্ট ডেজার্ট। তাহলে দেখলেন তো খুব সহজে, কত তাড়াতাড়ি, জিভে জ্বালানা, দুটো দারুণ ডেজার্ট তৈরি হয়ে গেল। আশা করি আপনারা সবাই এটা প্র্যাকটিস করবেন এবং অবশ্যই অবশ্যই সাকসেসফুল হবেন। আগামী সপ্তাহে আবার এই সময় এই দিন আপনাদের কাছে ফিরে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি, তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন।